বাপ্পি চৌধুরী, আপনাকে বলছি। কি বলছেন আপনি? সাকিব খানকে গোনার টাইম নাই। আরে ভাই, এই কথা বলার অধিকার আপনারা কে দিছে? কয়টা হিট সিনেমা করছেন আপনার এই জীবনে, এই ক্যারিয়ারে? হাতে গোনা একটা সিনেমার নাম বলেন তো যেটা সুপার হিট হয়েছে। সাকিব খানকে গোনায় ধরেন আপনি এই কথা বলবেন কোন ভিত্তিতে? গায়ে মারেন আপনি মোড়ল, পাইছেন কি মগের মল্লুক? বাংলাদেশের মানুষ এতই বোকা, দুই দিনে সিনেমা হিট করবেন? আরে ভাই, মনে নাই কিছুদিন আগেও তো সিনেমা হিট করছিলেন? হিট করতে গিয়েছিলেন? পারেন নাই, উপবিশ্বাসটা নিয়ে সিনেমা করছিলেন। বলছিলেন কি যে সিনেমা হিট হবে, কই কেউ তো দেখে নাই। এখন আপনি সাকিব খানের লিয়ে কথা কইতেছেন যে তারে গোনার টাইম নাই, ভাই এইগুলা বকর চক্কর, মানে পাইছেনটা কি মগের মূল্যক সবকিছু? আরে ভাই, সাকিব খানের দেখছি ব্যাসলাইট কপি করেন, হ্যাঁ সাকিবের চুল কপি করেন, ড্রেস আপ কপি করেন, এত কিছু কপি করে আবার এই মানুষটারে কোন যে আপনি গোনায় ধরেন না? আরে ভাই, বাংলাদেশের মানুষ কি এতই বোকা, স্বর্গে ভাস করে কি মনে করে নিজেরে? দুই দিনের বৈরাগী হয়ে একবারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উল্টায় পাল্টায় আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা কি মানুষ এভাবে মাইনে নিবে? আপনি কি কইছেন কালকে একটা ইন্টারভিউতে দেখলাম চ্যানেলে, বলছেন কি এরপরে হোস্টে আপনারা জিজ্ঞেস করলো যে বাপি চৌধুরী, ঈদের এই ফেস্টিভ্যালে সাকিবের সিনেমা আসছে, অনন্ত জলিলের সিনেমা আসতেছে, আপনি এই দুইটা সিনেমাকে টাক্কর দিয়ে আপনি নিজে কতটুকু সাফল্য আনতে পারবেন? তখন আপনি কি বলছেন? আরে ধুর, আমি বাপি চৌধুরী, আমার এগুলো গোনার টাইম আছে? দুই দিনে সিনেমা হিট করবো ভাই, ইন্টারভিউটা হই না পাঁচটা মিনিট পাক্কা, জিম ধইরাছিলাম আর হাসছিলাম মাটির দিক তাকায়া। আমি কি ভাই বলে কি এটা কোনো কথা, এইটা কোনো কথা? ওরে ভাই, মানুষজন কতটুকু বুকার স্বর্গে ভাস করলে এই সমস্ত ভুল ভাল কথা আইসা বলতে পারে? ভাই বহুত কিছু করছেন আপনারা, হ্যাঁ ইন্ডাস্ট্রি একদম উল্টায়া ফাল্টায়া ভাইজা ভাইরা সব কিছু করে ফেলছেন আপনারা, একের পর এক সিনেমা হিট করাইছেন আপনি। ওরে ভাই, আপনারা তো সবাই মনে করেন ফ্যান ফলোয়ার আপনার অভাব নাই, চারিদিকে যেই দিক যায় আপনারা সবাই চিনে বাপ্পি চৌধুরী। কি মনে করেন নিজের আলু আর্জুন মনে করেন? নিজের কি সালমান খান মনে করেন, শাহরুখ মনে করেন? আরে ভাই, বাংলাদেশে বাস করেন, টুকিটাকি সিনেমা করেন, মানুষজন চিনছে, এতেই অনেক কিছু। সুতরাং সাকিব নিয়ে টানার কোনো প্রশ্ন আসে না আপনার, যদ্দূর চাপছেন যদ্দূর আগাইছেন বেশ ভালো কথা, এই পর্যন্তই খিস গায়ব হয়ে যান আর আগায়েন না। আবার কারে নিয়ে সিনেমা করছেন? নায়িকা জাহারা মিতু। ও আচ্ছা আচ্ছা, আপনার সিনেমা শত্রু, এই সিনেমা দিয়ে তো কেউ তারা চিনেই না। এর আগে শুনছিলাম সাকিব রে নিয়ে আগুন সিনেমা করছিল, মানুষের মুখে মুখে ছিল যে সাকিব খানের সাথে নতুন একটা নায়িকা আসছে নাম জাহারা মিতু, তখন তারে সবাই চিনছে। কিন্তু ভাই আপনি ভাই যে মানে হাসি ভাই বাপ্পি ভাই, সুতরাং এই সমস্ত কথা আইসা বললেন না, ভুলভাল কথা। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত পাগল মার্কা কথাবার্তা আপনার মুখে শুনবো ভাই, এইগুলা ভাই আদৌ ভাল লাগে না।